দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আজ তো শেষ দিন, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন এবং প্রার্থীদের ভিড় কেমন দেখছেন আজ? টোকেনের যে সংখ্যা সেটি আসলে আপিল দাখিল করবার যে সংখ্যা সেটি চাইতে অনেক বেশি হয়। তবে যেহেতু আজকে শেষ দিন, সুতরাং ধরেই নেওয়া যায় যে যারা টোকেন নিয়েছেন তাদের প্রত্যেকেই জমা দেবেন, কারণ আজকে টোকেন নিয়ে আর আসলে এই আপিল দাখিল করবার সময় নেই। এবং যে 10টি অঞ্চলের বুথ রয়েছে সেই 10টি অঞ্চলেই জমা দিচ্ছেন প্রার্থীরা আপিল। আপিলের যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো, তাদের সঙ্গে আইনজীবীরাও এসেছেন এবং 1% ভোটারের যে স্বাক্ষর সেটি আসলে আজকের দিনেও দেখা যাচ্ছে যে কম, এরকম প্রার্থীর সংখ্যাই আসলে বেশি এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই আসলে আমরা বেশি দেখতে পাচ্ছি আজকের এই শেষ দিনেও। এবং গত 4 দিন ধরেই আমরা দেখেছি যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী যারা আপিল দাখিল করেছেন তাদের অধিকাংশই হচ্ছে এই স্বতন্ত্র প্রার্থী এবং আজকেও তার একদমই ব্যতিক্রম নয়। এছাড়াও যেটি দেখা যাচ্ছে যে বিলের যে কাগজপত্র সেটি জমা দিতে না পারা, রিটার্ন দাখিল করতে না পারা, হলফনামায় স্বাক্ষর না থাকা বা অন্য কোনো কাগজপত্র না থাকা, এই সকল কারণেই মূলত আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি তাদের যে মনোনয়নপত্র সেটি আসলে মনোনয়ন সেটি বাতিল হয়েছিল, এখন তারা প্রার্থিতা ফিরে পেতে চাইছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।